হ্যালো আমার প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন একটা গল্প নিয়ে। প্রতিদিন নতুন নতুন গল্প সহ মজার ব্লগ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। স্যার থামবেন না, জোরে জোরে করুন, আমার কত কষ্ট হয় হোক স্বামীর সাথে প্রতিশোধ নিচ্ছি। বন্ধুরা, আজকের গল্পটা একদম খোলামেলা এবং নতুন, তাই পুরোটা শোনার অনুরোধ রইল। বেশি কথা না বলে মূল ঘটনায় যাই। আজ শোনাব স্বামীর সাথে রাগ করে টাকার বিনিময়ে এক বুড়ো স্যারের সাথে আমার খেলার একটা সত্য ঘটনা। সেদিন রাতে আবারও আমার বর আর মন্দিলার ঘনিষ্ঠতার খবর পেয়ে রাগের চোটে আমি একটা ভুল ডিসিশন নিয়ে ফেললাম। মন্দিলার কাছে নিজের বরকে বারবার ছুটে যেতে দেখে আমার মন জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। সে চরম মানসিক জ্বালা মেটাতে ঝোঁকের মাথায় বিন্দুদির কথা এসে আমি নিজের বর সর্বনাশ করে ফেললাম। বিন্দুদির একার দোষ দিলেও ভুল হবে, আসলে আমি নিজে আমার স্বামীর এইসব আর নিতে পারছিলাম না। রাত বিরাতে অন্যজনের কাছে থাকে নিজের স্ত্রী ছেড়ে আরও কত কি। এইসব ঘটনা আমি কাউকে না পেয়ে বিন্দুদির সাথে শেয়ার করতাম, আর সেগুলো শুনে বিন্দুদি আমাকে একটা বুদ্ধি দিয়েছিল, আর সেই বুদ্ধি শুনে আজকে আমিও বাজারের পণ্যের মতো। যাই হোক, বন্ধুরা, আমার একমাত্র ছেলের দেখভাল করার দায়িত্বে থাকা বিন্দুদির অতীত খুব অন্ধকার ছিল, সেটা আমি অবশ্য আগে থেকে জানতাম। তবে সেই অন্ধকারের রাজ্যের ছিটা আমার গায়ে লাগতে চলেছে সেটা ওই দিন রাতেই প্রথমবার টের পেলাম। অনেক অসাধু কারবারির সাথে বিন্দুদির বেশ ভালো পরিচয় ছিল। তার মধ্যে একজন ছিল ওই দালাল যাকে বিন্দুদি মণ্ডলদা বলে সম্বোধন করছিল। বিন্দুদির ফোন পেয়ে দালাল সেই রাতে একজন কাস্টমারকে সত্যি সত্যি মাত্র আধ ঘন্টার মধ্যে অ্যারেঞ্জ করে আমার বাড়িতে নিয়ে হাজির করল। বিন্দুদি দালালের সাথে কথা বলে আমাকে জানালো পার্টির বয়স একটু বেশি হলে ও পেমেন্টটা নাকি একটু ভালোই দেবে। বিন্দুদি আমার কানে মন্দিলার কথা তুলে আমাকে আরও রীতিমতো তাতিয়ে দিয়েছিল। আমার স্বামী মন্দিলার কাছে যাবে আর আমি বসে বসে আঙ্গুল চুষব। বন্ধুরা, একজন নারী তার স্বামীর এইসব কাজ দেখলে কতক্ষণই বা ঠিক থাকতে পারে? তাই আমার মাথা তখন কাজ করা বন্ধ করে দিয়েছিল। সেজন্য আমি মানসিক জ্বালা মেটাতে আমি বাড়িতে প্রথমবার টাকার বিনিময়ে খেলতে রাজি হয়ে গেলাম। তারপর মাত্র আধ ঘন্টার মধ্যে ওই পার্টিকে আদর আপ্যায়ন করে আমার ঘরে নিয়ে আসা হলো। পার্টি আমাকে এক ঝলক দেখে খুশি হয়ে পুরো টাকাটাই একেবারে বের করে দিল। বন্ধুরা, পার্টি মানে আমি যার সাথে খেলব সেই কাস্টমার। আমি সেই টাকাটা বিন্দুদিকে তুলে রাখার জন্য দিয়ে দিলাম। ওই দালালের 10% কমিশন আর বিন্দুদিকে বেশ কিছু টাকা বকশিস দিয়েও আমার ভাগে প্রায় 200,000 টাকা আসলো। এতে আমি মনে মনে বহুত খুশি, তবে একটা বিষয়ে আমার মন কিছুতেই সায় দিচ্ছিল না। তাই আমি বিন্দুদিকে একটু আড়ালে ডেকে বললাম, এনার তো অনেক বয়স, প্রায় 70 ছুঁই ছুঁই, এত বয়স্ক ভদ্র মানুষের সাথে কি করে আমি এসব করব, আমি বুঝতে পারছি না। বিন্দুদি তখন আমাকে বলল, তুমিও না দিদিমণি, এইসব ধান্দায় বয়স আবার কেউ দেখে নাকি? শুধু পয়সাটা দেখে তুমি ঠিক পারবে, একবার শুধু নিজেকে দেখিয়ে দাও, তখন দেখবে এই দেখতে শুনতে ভদ্র নিরীহ মানুষ কেমন হিংস্র হয়ে ওঠে। তারপর আর কি, ওনাকে নিজের করে নিয়ে মজা করবে, বাকি কাজ যা করার দেখবে উনি করে নেবেন, খুবই সহজ ব্যাপার। তাই কি আর করার, এরপর টাকা লেনদেন পর্ব তাড়াতাড়ি মিটিয়ে পার্টির হাত ধরে আমার রুমের ভেতর নিয়ে আসলাম। এই পার্টি বয়স্ক হওয়ায় আমার সাথে ঘনিষ্ঠ হতে একটু হলেও প্রথম দিকে ইতস্ত বোধ করছিল। এ পার্টির নামটা আমার জিজ্ঞেস করা হয়নি, দালালা মণ্ডল দা ওকে মিস্টার পেটেল বলে সম্বোধন করছিল। একটু পর আমি ওনার জর্তা কাটাতে কথা বলে ব্যাপারটা সহজ করার চেষ্টা করলাম। নেশা আর খেলার জন্য আমি ওনার গায়ে পড়ে বললাম, কি হয়েছে, আমার সামনে এত লজ্জা পাচ্ছেন কেন? আমার সামনে একদম লজ্জা পাবেন না, চলুন। কিন্তু এতেও উনি যেন সহজ হতে পারছিলেন না, তাই আমি আবার বললাম, আরে আমি তো বলছি একদম সহজ হয়ে যান, যা যা করতে ইচ্ছে সব করবেন, মন খুলে সব করবেন, আমার সামনে এভাবে লজ্জা পাওয়ার কিছু হয়নি। আপনি আমাকে দেখে যা মনে করছেন আমি ততটা ইনোসেন্ট নই, আমার আপনাদের মতন অনেকের সাথে রায়ই জাগার অভ্যাস আছে, যদিও আমি প্রফেশনাল নয়, তবুও আমি আপনাকে আমার সব কিছু দিয়ে খুশি করবার চেষ্টা করব। এরপর আমি ওনাকে রুমে এনে বিন্দুদিকে ইশারা করতে ও দরজাটা বাইরে থেকে ভেজিয়ে দিয়ে চলে গেল।
তারপর আমি মিস্টার পাটেলকে আমার সুন্দর উঁচু ফুল দুটি দেখিয়ে খাওয়ার অনুরোধ করলাম। আমার এমন পারফর্ম দেখে মিস্টার পাটেল নিজের ভদ্রলোকের খোলস ছেড়ে বের হলেন। তারপর একটু স্পর্শ পেতেই যেন বিদ্যুৎ খেলে গেল তার শরীরে, উনি যেন লাফিয়ে উঠলেন। তার খেলোয়াড় ও বল হয়ে ফোনা তুলল। আমি এসব দেখে আর কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এরপর উনি আর বিশেষ দেরি না করে আসল কাজ শুরু করে দিলেন। আমিও তখন থাকতে না পেরে ওনার কাজে সাহায্য করতে শুরু করলাম। কিন্তু উনি মাত্র 7-8 মিনিটের বেশি খেলতে পারলেন না। তারপর প্রায় 10 মিনিটের কিছু বেশি সময় ধরে সম্পূর্ণ আমার চেষ্টায় আবার মিস্টার পাটেলকে জাগিয়ে তুললাম। উনিও আমাকে বেশ অস্থির করে দিয়েছিলেন, তারপর আমাকে বেশ পরিপূর্ণভাবে মজা দিলেন। সময় যেন কোথা থেকে কেটে গেল ওনার সাথে, এই মুহূর্তটা কাটাতে কাটাতে বুঝতেই পারলাম না। এইভাবে মোট 1 ঘন্টা ও কিছু বেশি সময় পার্টি আমার রুমের ভেতর ছিলেন। এই সময় আমরা 4 বার খেলাম, তবে বয়সটা কিছুটা বেশি বলে আমি আর 5ম বারের মতো জোড়াজুড়ি করলাম না। এরপর মিস্টার পাটেলকে খুব পরিতৃপ্ত দেখাচ্ছিল। উনি আমায় গায়ে নিয়ে বিছানায় 1-0 মিনিট এভাবে শুয়ে রইলেন। আর এই সময়টা বারবার আমার প্রশংসা করে বলছিলেন, আমার মতন মজা নাকি ওনাকে আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। উনি নাকি সাধারণত কারো সঙ্গে 2 বার খেলেন না, কিন্তু আমার সাথে পরবর্তীকালে আবার ও খেলতে চাইলেন। আমার কাছে খুশি হয়ে বাইরে যাওয়ার আগে আরও 10টা 1,000-এর নোট গুঁজে দিয়ে গেলেন। আমিও খুশি হয়ে উনাকে কয়েকটা আদর করে দিলাম। এতে মিস্টার পাটেল আরও খুশি হলেন, তাই নিজের গলায় সোনার চেনটা খুলে আবার গলায় পরিয়ে দিলেন। তারপর আমি উনি চলে যাওয়ার পর বাড়ির মেইন দরজাটা বন্ধ করে ঘরে এসে বিছানাটা একটু ঠিক করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। এরপর ওয়াশরুমে গিয়ে চোখে মুখে ভালো করে জলের ঝাপটা দিয়ে এসে বিছানার পাশে রাখা টেবিল থেকে 1 গ্লাস জল খেয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। ঘড়িতে তখন 3:10 বাজে, সকালে 9:30 নাগাদ আমার ঘুম ভাঙল কলিং বেলের আওয়াজে। তখন আমার বর ভাস্কর ফিরে এসেছিল, ওকে দেখে মনে হল সারা রাত ওরও ভালো করে ঘুম হয়নি। বাড়িতে আমি যতক্ষণ ছিলাম সেই সময় ভাস্করের সাথে আমার সাধারণ কিছু কথা হলো, কখন ফিরেছ, আজ কয়টায় কল টাইম আছে, এইসব ছাড়া সেরকম কোনো কথা বার্তা হল না। সব থেকে অবাক লাগছিল ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে, তার সব কিছু দিব্যি স্বাভাবিকভাবে চলছে এমন ভাব করে এসেই সে স্নান করতে চলে গেল। আমিও সকাল সকাল অশান্তির ভয়ে মন দিলার প্রসঙ্গ তুলে ওকে আর ঘাটালাম না। তাছাড়া আমার ও মুখ ছিল না ওকে কিছু বলার, আমিও তো আমার স্বামী মতন একই দোষে দোষী ছিলাম। স্বামী ফ্রিতে খেলতো অন্যজনের সাথে, আর আমি টাকার বিনিময়ে এই যা পার্থক্য। সেদিন সকালে ছেলের সাথে কিছুটা কোয়ালিটি টাইম কাটিয়ে অনেক দিন বাদে তাকে স্কুলে ছেড়ে দিয়ে এসে আমিও বেরিয়ে পড়লাম খেলার জন্য কাস্টমার ধরতে। একটা গোলাপি রঙের স্লিভলেস ব্লাউজ আর সাথে সিল্কের ব্লু কাঞ্চিবর্ণ শাড়ি আর কপালে কালো টিপ আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক মেখে বের হলাম। শাড়ির আঁচল ইচ্ছে করেই কাস্টমারকে দেখানোর জন্য ছোট রাখলাম। রাস্তায় বেরিয়ে গাড়ির জন্য অপেক্ষা করার সময় পাড়ার এক কলেজ পড়ুয়া ছোকরা আমার সামনে দিয়ে হেঁটে পাশ করার সময় এমনভাবে ট্যাপ ট্যাপ করে আমার দিকে তাকিয়ে দেখল। তাতে আমি বুঝতে পারলাম আমার সাজ একেবারে পারফেক্ট হয়েছে। ছেলে থেকে বুড়ো সবাই আজ আমাকে দেখে পাগল হয়ে যাবে। দর্জি অমিতাভ বাবু আমাকে ফোন করে ডেকেছিলেন, পার্টি আর ক্লাবে পড়ার জন্য কিছু সালোয়ার বানানোর ছিল, ওনার দোকানে পৌঁছালে উনি আমাকে দারুণভাবে আপ্যায়ন করে নিজের চেম্বারে নিয়ে গিয়ে বসালেন। তারপর আমাকে ড্রিঙ্কস অফার করলেন, কিন্তু আমি ড্রিঙ্ক রিফিউজ করে চা খাওয়ার আবদার রাখলাম, তাই উনি খুশি মনে চা অর্ডার দিলেন। 5 মিনিটের মধ্যে নতুন কোনো চায়নার কাপে চা আসলো আমার জন্য। চায়ের কাপে চুমুক দেওয়া মায় অমিতাভ বাবু আমাকে বললেন, তুমি তো এখন যে রকম ব্যস্ত তোমার দেখা পাওয়া খুব টাফ হয়ে গেছে, শুধু অন্যদের সময় দিলে হবে, মাঝে মধ্যে তো আমার কাছে ও আসতে পারো, আমি একটা ফার্ম হাউস কিনেছি, ওখানে তোমাকে নিয়ে একবার যাওয়ার খুব ইচ্ছে। বেশি দূর না জায়গাটা, আমায় 1.5 ঘন্টার ড্রাইভ। ওনারে কথা শুনে আমি হেসে বললাম, ভাবতেছি একটা হোটেল প্ল্যান করব আপনার সাথে, কিন্তু কতদিন একেবারে কোথাও যাওয়া হয়নি, তাই আপনার কথাই সই। অমিতাভ বাবু বললেন, আচ্ছা তাহলে এই কথাই রইল, আমি ডেট ফাইনাল করে তোমাকে জানিয়ে রাখব। আমি মুচকি হেসে বললাম, অবশ্যই দাদা, মজা করাই তো আমাদের আসল কাজ। বন্ধুরা, আমার এই কাজের জন্য তোমরা আমাকে নিশ্চয়ই খারাপ ভাবছ, কিন্তু আমি কি করব,
আমার স্বামীর যদি অন্য কারো সাথে খেলতে পারে, আমি কেন পারবো না? বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো গল্পটা জানাবে, আর এই রকম মজাদার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমার পাশেই থাকো।